আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। বাটারফ্লাই এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে অডিও রেকর্ডের মাধ্যমে আমি শোনাব কবি মৃদুল দাশগুপ্ত রচিত ক্রন্দনতা জননীর পাশে কবিতা। কবিতা আকারে এর বিষয়বস্তুটি আমি খুব সুন্দরভাবে তোমাদের মনের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করব এবং তোমরা এই কবিতার মাধ্যমে বিষয়বস্তুটি খুব সুন্দরভাবে বুঝতে পারবে এবং পরীক্ষায় যেভাবেই তোমাদের প্রশ্ন আসুক না কেন তোমরা তার উত্তর লিখতে পারবে। তাই বলছি, অডিওটি শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত শুন। শুরু করা হোক। ক্রন্দনতা জননীর পাশে, ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি? নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ কিসের মূল্যবোধ? যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? আমি তা পারি না, যা পারি কেবল সেই কবিতাই জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। কবি মৃদুল দাশগুপ্ত এই কবিতার মাধ্যমে আমাদেরকে কি বোঝাতে চেয়েছে সেই কথাগুলি আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। কবি মৃদুল দাশগুপ্ত প্রত্যক্ষ করেছেন সন্ত্রাসের নারকীয় রূপ, দানবের মতো দুষ্কৃতীদের দানবীয় দাপাদাপি, চারিদিকে এক অস্থির সামাজিক পটভূমি, অশান্তির আগুনের প্রেক্ষাপট জননী আজ ক্রন্দনরতা। কারণ জননীর সামনেই তার অসময়ের জ্যেষ্ঠী সন্তানকে পাশবিক আক্রোশে হত্যা করছে দুষ্কৃতীরা। জননীর কাছ থেকে তার কন্যাকে অপহরণ করে নিয়ে গেছে জঙ্গলে এবং সেখানে তার উপর শারীরিক নির্যাতন চালিয়েছে। শুধু তাই নয়, সেই মেয়েটিকে হত্যা করে তার ছিন্ন ভিন্ন শবদেহ জঙ্গলে ফেলে রেখে চলে যাচ্ছে তারা। এই অবস্থায় জননী একা অসহায়, ক্রন্দনরতা। জননী একা কেন? তাকে সহমর্মিতা, সহানুভূতি জানাবার কেউ নই কেন? মানুষের মূল্যবোধ কি অবসিত, বিবেক কি রসতলে গেছে, মানুষ কি ভুলে গেছে প্রতিবাদ প্রতিরোধের ভাষা? হয়তো সকলের এমন অবস্থা হয়নি, কিন্তু তারা অনেকেই বিধির বিচারের জন্য অপেক্ষমান, কিন্তু কবিতা পারেন না। তিনি নিয়তি নির্ভর না হয়ে প্রতিবাদে গর্জে উঠতে চান, জননীর পাশে দাঁড়াতে চান, দুষ্কৃতীদের সমুচিত শাস্তি দিতে চান। তাই কবি বলেন, ক্রন্দনতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি? এই ভয়ঙ্কর দশাই কবি মূল্যবোধ ও বিবেককে জাগ্রত রাখতে চান। তিনি চান জনজাগরণ ঘটুক, ছাড়পত্র কাব্যগ্রন্থের রবীন্দ্রনাথের প্রতি কবিতায় কবি সুকান্ত যেমন বলেছিলেন, তাই আমি চেয়েছি, চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে, দানবের সাথে আজ সংগ্রামের তরে। কবি মৃদুলও যেন তাই বলতে চান, তিনি নিয়তি নির্ভর হতে পারবেন না। তাই তিনি বলেন, আমি তা পারি না, যা পারি কেবল সেই কবিতাই জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। এই মুহূর্তে যে সমস্ত ছাত্রছাত্রী এই অডিওটি শুনছ, যদি আমাদের অডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবে এবং তোমাদের বন্ধুদের শেয়ার করবে। সেই সঙ্গে আমাদের এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যাই হোক, আমরা পরবর্তী আবার অন্য একটি অডিও নিয়ে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।